জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার মধ্যরাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ভাষাই পার্কর অঞ্চলে ইসলামপুরে। হামলা চালানোর পাশাপাশি ইট পাটকেল ও বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়া এবং ইঞ্জিন ভ্যান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে রাতেই বোমাবাজি ও গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানা পুলিশ। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইসলামপুর এলাকায়। কংগ্রেসের অভিযোগ, পুরাতন বিবাদের জেরে বুধবার রাতে হামলা চালানো হয়েছে। ওই আল্লাহ আওয়াজ পাচ্ছি তো, আমি ঘরে থেকে কিছু বুঝতে পারলাম না, তো এই দিকটা দেখলাম যে ফুটপাতে দেখতে পেলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা বাড়িতে বোম চালাইছে, ইট পাথর চালাছে। তারপরে আমার তিন চাক্কা ভটভটি ছিল, তিন চাক্কা ভটভটি টেনে নিয়ে চলে গেলো। আমার ভাইয়ের খানটা উঠি পাল্টি টাল্টি করে হ্যাঁ তিনটারই টায়ার কেটে দিয়েছে। আর এখন সবকে আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে। কী কারণে এখন পরে সঠিক বলতে পারবে, যে কারণটা হলো এই যে ওদের নামে লুটিস এসছে ওই তখনকার ঝামেলারই। হ্যাঁ, তো ওরা বলছে কি আমাদের নামে লুটিস কেনে আসবে, এই কারণে ধরতে গেলে।